গণতন্ত্র মানবাধিকার ধ্বংস করে আওয়ামী লীগ সরকার আয়নাঘরের মতো অনেক নতুন শব্দের জন্ম দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এজেডএম জাহিদ হোসেন। সকালে নয়াপল্টনে বিএনপির ত্রাণ কমিটির সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। গত ১৬ বছরে আওয়ামী লীগ ৭০০র বেশি মানুষকে গুম করেছে বলেও জানান তিনি। ভারত সৃষ্ট বন্যায় কয়েকটি জেলার মানুষ অসহনীয় দুর্ভোগে দিন পার করছেন বলেও অভিযোগ করেন তিনি। বিএনপির এই নেতা বলেন, বন্যার্তদের পাশে বিএনপি সব সময় আছে। বন্যার্তদের সহায়তায় বিএনপির ত্রাণ তহবিলে এখন পর্যন্ত ১০ কোটি টাকা জমা পড়েছে বলেও জানান তিনি। ছাত্র সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষকে গুম করেছে এবং সামরিক বাহিনীর সদস্যদেরকেও। আয়নাঘর নামক বস্তু বাংলাদেশের ইতিহাসে যেটি নতুন এসছে এবং আগামীর প্রজন্ম পড়াশোনা করলে, ইতিহাস পড়লে জানতে পারবে, আয়নাঘর নতুন শব্দ। এবং এই আওয়ামী লীগ অনেক নতুন শব্দ বাংলাদেশকে উপহার দিয়েছে।